আশা করি সবাই খুব ভালো আছেন আর ভিড়ের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আর আজকে আমরা বানাবো ফুচকা, চলুন শুরু করা। ফুচকা করা শুরু হয়ে গেছে এবং আমরা ফুচকা করতে শুরুও করে দিয়েছি। আর একটা মাপার জন্য, সমান সমান মাপ করার জন্যই তো কাপটা নিয়েছি, সমান সমান মাপ হবে তাহলে। আর তিন কাপ ইয়ে দিলাম সুজি, আর তিন কাপ আবার তিন কাপ সমান সমান করে আবার তিন কাপ ময়দা দিয়ে দেবো। ময়দাটা সমান সমান করে দিতে হবে। আর একটু বেকিং সোডা দিলাম, আর এটার উপরে একটু মাকচাক করে নেবো। আর পরে একটু পরিমাণ মতো নুন দিতে হবে, আর একটু মেখে নিয়ে এটা মিশানো, শুকনো শুকনো একটু মিশিয়ে দিলে ভালো হবে না। আর পরিমাণ মতো একটু নুন দিলাম, মনে হচ্ছে একটু কম হয়ে গেছে, আর একটু দিই দিয়ে দিলাম আর একটু। এরপর এগুলো মাখবো, শুকনো শুকনো একটু ভালো করে মিশবে তো, আর ভিজিয়ে দিলে ধরো এক জায়গায় যদি হয়। এরপরে ইয়ার পর আমরা এটাতে জল ঢেলে নেবো, একটু জলটা লাগবে ভালো করে। এরপর এটা মিশাবো, ভিজিয়ে পরে ভালো করে মাখবো। এবং মাখার পরে এই দেখো একটু মাখা হয়ে গেছে, এটা এখন একটু মেখে নিই ভালো করে। একটু থাসতে হবে না, এই দেখো শুকিয়ে যাবে, মানে থাসলেই ধরো সব লেটপেটে চটপেটে সব চলে যাবে তো। আর দেখো হাতেও লাগেনি থালাতেও লাগেনি। এটা এরপর একটু ভিজিয়ে রাখবো, কারণ এটাতে সুজি টুজি দেওয়া আছে তো, সুজির ভিতরে জলটা ঢুকতে পারবে, ওই জন্য একটু জল হাত দিয়ে উপরটাও ইয়ে করে দিলাম, যাতে সুজিটা ভালো করে ভিজে যায়। এরপর আমরা এটা খুলে দেখছি, মিনিমাম এক ঘন্টা আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখেছিলাম। এরপর এটা আর একটু থেসে, মানে একটু শক্ত শক্ত করে থাসতে হবে, মানে মাখতে হবে। হ্যাঁ, এরপরে এটা সরু সরু করে লেচি কেটে নেবো, সেই লুচির থেকেও আরও ছোট্ট করে লেচি কাটটা কাটতে হবে, কারণ সেই ঢাকা গোল গোল করে কেটে হয়নি, এইটি ভালো হয়, এই জন্য আমরা এইটাই করি। এরপর আমরা দেখো সবগুলো করে এদিকে করছে, আর এদিকে আমি বেলছি, আমারগুলো গোল গোল হয়নি, হচ্ছে তাও গোল গোল হচ্ছে। দেখো সবাই ফুচকা খাওয়ার জন্য বসে আছে, রাত অবধি কে যেন থাকে কিনা। আর আমাদের এদিকে উনান ধরিয়ে দিয়েছি, আর উনান এদিকে ধরতেও শুরু করে দিয়েছে। ও ধরে চেটে ধরে চেটে নেমে গেলো, হ্যাঁ জ্বলেছে। এরপর আমরা কড়াই, এটার উপরে আর দুটি কাট দিতে হবে তো, যাতে জ্বলে যায়। আর এখানে দিয়ে এরপর আমরা জ্বলে গেছে অনেকটাই, দিয়ে এরপর আমরা কড়াইটা বসাই দেবো। কড়াইটা বসিয়ে দিলাম, একটু হেলিয়ে বসালাম যাতে না হাতে লেগে যায়, ওই জন্য হেলিয়ে বসিয়ে দিলাম। আর এটা তেল কড়া তেলের তেলও দিয়ে দিয়েছে, দেখো একটু শুরু করেছে, ফুলে নি না কিরে, হ্যাঁ ফুলেছে ফুলেছে আস্তে আস্তে, দাঁড়া এটা তো প্রথমবার, তাহলে এইটাই প্রথমবার দিলাম, কারণ তেলটা তখনও ঠিকঠাক ইয়েতে আসবেন নি তো, ওই জন্য প্রথমেরটা কেউ ইয়ে করো না। প্রথমে ভেবে ভাববে যে মা আমারটা ফুললো নয়, তা লয় সবগুলোই ফুলবে দেখবে, তোমরা দেখো এই দেখো ফুলে চালায় ফুলবে যে দেখো ওগুলো দুটো চিটে ছিল ওগুলোও ছেড়ে গেছে। ওই একটু যার যেগুলো হবে নি সেগুলো দেখা যাবে রে বাবা, যেগুলো ফুলবে নি সের জন্য আরও ব্যবস্থা আছে তো নাকি, ফেলা দেওয়া যাবে নি খাব হবে যখন তখন খেয়েই ফেলা যাবে, না ফেলা তো আর যাচ্ছে না। এ দেখো এগুলো তুলে দিলাম, এগুলো তো প্রথমবারের অত কে জানে কেমন হইলো, দিয়ে আরেকবার দিয়ে দেখি। এরপর দেখো এরপর তেলটা ঠিকঠাক ইয়েতে আসবে, এই দেখো ফুলিয়েছে রে, দেখো কত ফুলিয়েছে ও, তোমরা সে চিন্তা করলে হবে না, প্রথমবারের কেউ চিন্তা করলে হবে না, দেখো ফুলিয়েছে। এরপর এগুলো উল্টেই দিচ্ছি, এদিকে দিতে দিতে এবার খড়িয়ে গেলো, ওইদিকটা লাল হয়ে গেছে, আর কিছু হবে না, ফুচকা একটু লাল লালি তো হয়, একটু না ভালো করে ভাজলে তাহলে হয়। এরপর এগুলো তুলে দিই, এ দেখো আমি এদিকটাই ইয়া করতে শুরু করে দিয়েছি, এই আলুর পুরটা এবার ইয়ে করছি, ভালো করে আলুটা মিশে আয় নাহলে ইয়া হবে কেনা, ভিতরে শক্ত শক্ত থাকলে ভালো হবে কি, আমরা কি কোনো ইয়া করতে হয়। দেখো পরিমাণ মতো একটু নুন দিলাম, নুনটা না ভুলে যা, আর একটু সেই ইয়া আমি লঙ্কা ভেজে রেখেছিলাম সেগুলো লঙ্কাগুলো মিশাচ্ছি, আর কম পড়ে যাবে মনে হচ্ছে, আর একটু ভালো করে মিশাই, ঝাল ঝাল হলে না ভালো লাগে। আর এটা একটু ইয়াগুলো দিচ্ছি, সরিষাগুলো দূর দূর কী বলে দেখো, ধুনিয়া গুঁড়ো আর একটু জিরিয়া গুঁড়ো, মানে ওগুলো আমি একটু ভেজে গুঁড়া করেছি, আর একটু পেঁয়াজটা মিশিয়ে দিচ্ছি, আর উপরে পেঁয়াজটা একটু ছড়িয়ে দিই, তাহলে ধরো ভিতরে যেটা উপরে পেয়ে যাবে। আর দুটি বাদাম ছড়িয়ে দিই উপরটাতে, আর দুটি বাদাম ছড়িয়ে আর ওইখানটা দুটি একটু ইয়েগুলো চনাচুরগুলো ছড়িয়ে দিই উপরটা, তাহলে ভালো লাগবে দেখতেও আর খেতেও ভালো লাগে বললে এবং না, আমার সেই দোকানে থাকে গেও কি ভালো লাগে, ওইটার জন্যই ভালো লাগে, ওইটার জন্য আমি এনে আছি স্বাদ করে ওগুলো। এরপরে টক জলটা করে নিই, ওইটা এদিকে থাক, এইদিকটাই ওই টক জলটা বেশি করবো না, একটু করেই করবো, কারণ বেশি করে খেতে যায়নি টক জলটা, একটু কেনা খেতে লাগ বেশ ভালোই তো লাগে গো, হ্যাঁ একটু ভালো করে জলটা মিশিয়ে আর একটু মিশিয়ালাম তো ভালো করে টক জলটা করতে হবে। এটাতেও একটু লঙ্কা গুঁড়োটা দিই, লঙ্কা গুঁড়োটা এটাতেও দিলে ভালো লাগবে, আর এটাতেও সেই জিরিয়া গুঁড়ো হ্যাঁ জিরিয়া গুঁড়ো আর ধনিয়া গুঁড়োটাও একটু দিলাম যাতে ভালো হয়, ওইটা ওটা টেস্ট করতে হবে, নাহলে ভালো হবে কেনা।
আর এরপরে এটা এরপরে হয়ে গেল আমাদের ইয়ে, এরপরে যেগুলো সে ফুলে নাই বললাম না, চিন্তা আর কিছু নাই, ফুলে নি তো কি হয়েছে, ফুলে না ফুলারগুলো আর এই ফুচকার ইয়েতে দিয়ে দেবো, পুটটাতে, ফুচকার পুটটাতে তাহলে ইয়ে করে দিয়ে দিলাম। এরপরে এগুলো আমি সাজি সাজিয়ে রাখি, কারণ আমাকে বিক্রি করতে যেতে হবে তো, এগুলো সাজি সাজি ভেঙে ভেঙে দাঁড়াও, আমি তো সেই একদম পাকা ইয়াকি, ওই জন্যে তো এখন এমনি হচ্ছে, ওই জন্য এখন সাজিয়ে সাজিয়ে রাখছে, নইলে যখন ভালো করে দোকানটা আমার ইয়া হয়ে যাবে, তখন তো আর এরকম করে করবো না, তখন তো আমার ইয়া মানে হাতে একদিকে হাত চলবে আর একদিকে ফুচকার ইয়া চলবে, ওই জন্য তো এখন ভালো করে সাজায় দাঁড়াও, ঢুকছে না এবার ভিতরগুলোতে আমার বেশি করে ফুটে নাই, দেখো সাজানো হয়ে গেছে, প্লেটে করে সাজিয়ে নিয়েছি, তো আমরা তো আমি প্লেটে হতো ইয়ে দেখো, এরপর এগুলোর উপরে পেঁয়াজগুলো ছড়িয়ে দিই, পেঁয়াজগুলো খেতে ভালো লাগে তো ওই জন্য বেশি করে পেঁয়াজটা দিচ্ছি, আর ওই আলুটার সঙ্গে দিয়েছি ঠিকই, কিন্তু ওইখানে তো অত দেওয়া হয় না, এই জন্য এখন দিয়ে দিচ্ছি, আর দেখো প্রত্যেকটা ইয়েতে মানে ফুচকার ভিতরে একটা করে বাদাম থাকবে, ব্যাস বিরাট লাগবে খেতে, প্রত্যেকটা ফুচকাতে একটা করে বাদাম, আর ওই আলুতে তো মিশিয়েছি, ওগুলো তো না হয় থাকবে কি, আর এগুলোতেও থাক দিয়ে দিচ্ছি, ওই জন্য একটা করে কোনো ফুচকায় যদি না পড়ে ওই জন্য, আর দই আবার দুটো করে চানাচুর দিয়ে দিলাম, চানাচুরটা আবার দুটি করে পেঁয়াজটা মনে হচ্ছিলো কম হয়েছে, ওই জন্য আরও দুটি করে দিয়ে দিলাম, তারপর ইয়েটা দেবো সসটা, কারণ এগুলো শুকনো ফুচকা করছি তো ওই জন্য এটার উপর সস দিয়ে দিচ্ছি, পড়ে আনি না কিরে, ধরতেও পারছি না ডান হাতটা তো সেই ইয়ে হয়ে গেছে নাই, সসটা দিয়ে গেছে, আর যেগুলো সেই ফুলে নাই বললাম না ওগুলো উপরগুলো লাগিয়ে দিচ্ছি, ওগুলো তো খাল করে ঢুকছে নাই মানে ভেঙে পরে ঢুকাতে পারছি না, ওই জন্য উপরগুলোতে চিটি চিটি লাগিয়ে দিচ্ছি, ওগুলোও দাঁড়া ওগুলোও ভালো লাগবে খেতে, ওগুলোও বিরাট লাগে ওই ফুলা ফুচকার মতোই লাগে, কিন্তু সবাই ওই ফুচকাটা ওইরকম তো ওই জন্য এগুলো বেশি আমার আর পুরটা লাগানো হয়েছে, এগুলোর উপরে চানাচুরগুলো একটু করে দিয়ে দেবো, আর এগুলোর উপরে একটু পেঁয়াজটা একটু করে দিয়ে দিই, পেঁয়াজটা একটু করে দিয়ে দিই, আর একটু বাদামটাও দিয়ে দিচ্ছি, বাদামটাও দেওয়া হয়ে গেল, মানে পড়িয়ে যাচ্ছে এগুলো সেই উপরে থাকছে নাই তো, আর একটু করে এইটা গোল করে সসটা, এইটা বিরাট লাগে দেখতে, এই গোল করে একটু করে সসটা দিয়ে দিই, তাহলে ভালো লাগবে দেখতে, শুকনো শুকনো বিরাট খেতে লাগবে, এই যে এরপর আমি দোকানটি খুলেছি, আমার স্টলটি খুলে বসেছি, দেখো বাটি পেতে দাঁড়িয়ে রয়েছে একজন, বসে রয়েছে সবাই, হাত পেতে বসে থাকবো, এই ফুচকার দোকানই করবো ভাবছি, তো এখন একটু তেলা দিলাম, দেখছি কি আমি কেমন হয়, তারপরে তো দেখবো যেমন খেতে টেস্ট হবে সেরকমভাবে দোকানটি খুলে বসবো, এই দেখো উ দাঁড়িয়ে রয়েছে, সেরকম কত লোক আমার ইয়াতে দাঁড়িয়ে থাকবে, দাগো একটা করে দাও, তো একটি একটু খুলে দেবো, একটি একটি করে খেতে পাবে, ওই জন্যই তো ফুচকার দোকানটি করাই ভালো, এই দেখো বাটি পেটে দাঁড়িয়ে রয়েছে, কেমন হয়েছে কে জানে, কিছু বলেও তো নয়, ভালোই হয়েছে মানে গপ গপ করে খেলিছে, দেখো আমি আবার অত তাড়াতাড়ি স্পিড বাড়াচ্ছি, এবং আমাকে স্পিড না বাড়ালে লোক আসলে সাপ্লাই দিতে লাগবে, এবং আমারও খাওয়া হয়ে গেছে, এরপরে যদি ভিডিওটা আমি এখানে শেষ করছি, আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবে, কমেন্ট করে দেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, আপনারাও খুব ভালো থাকবেন, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।